আমি কোরআনের পাত থেকে তেলাভাত করেছি সেটা হলো আঝমেল্লাহিব নার্সায় তের রাজেমা বিষ্মেল্লা হেরাহ মা নের লাহে মা কর ইউক ফাতাবে ওনেয় হুবা বাকমল্লা ওয়াজাক ফেরু লাগো জনবাগো ওয়আল্লাহ গাবুর রাহিম সাদাকাল্লাহু আলazim এই আয়াতে বাকি বাংলা তরজমা হল ইরু রূপ আল্লাহ তাআলা বলছে হাবিব আপনি বলে দেন যে যারা তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তারা জানে আগে আপনার ইত্তেবা করে কে বলছে আমার আল্লাহ বলছে যে আগে আপনার ইত্তেবা করে আপনার গুণগান গায় আপনার কদম পে কদম চলে আপনাকে ভালোবাসে তাহলে কি হবে আল্লাহ বলছে আমাকেই ভালোবাসা হলো জোরে বলে সোভান আর আমি আল্লাহ আমাকে ভালোবাসলে কি হবে আল্লাহ বলছে তোর জীবনের গুনা খাতা আমি আল্লাহ মাফ করে দেবো বাবা গো তারা সারা জগৎকে বলছেন যে আমার নবীকে রাজি করো আরে খোদা কি রাজা চাহতা হে দো আলম আর খোদা চাহতা হে রেজাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ সারা জগৎ চাই আল্লাহকে রাজি করতে আর বাবা আল্লাহ চাই তার হাবিবকে রাজি করতে কথা ঠিক কিনে বাবা একটু হাহু করবেন বাবা এখানে আবার কোন ফুবাইতে ভাই চাচাতে ভাই খালাইতে ভাই কেউ নাই আপনারাই সব সোভান আল্লাহ হ্যাঁ তাহলে আল্লাহকে আমরা সবাই রাজি করতে ইচ্ছা চাই কি চাইনে বাবা চাই একটু মাথা হিলাবে তো বুঝবো যেন শুনছেন আল্লাহকে ভালোবাসতে আমরা সবাই চাই তাহলে আল্লাকে ভালোবাসতে গেলে কি করতে হবে কোরআন থেকে বুঝে গেলে নবীকে ভালোবাসতে হবে একটা কথা আমরা নবীকে কেন ভালোবাসবো এই যে একটা কথা নবীকে কেন ভালোবাসলো আতাল বাতাল বলে টাইম কাটাবো না লাইনে গাড়ি চালাবো বেরাদার আপনারা অনেকে তো নামাজ পড়েন তাই না অনেকে পড়েন যারা পড়ে না জোড়হাত করে বলবো নামাজ পড়েন আমার আগের বক্তারা ভালো বলছিল নামাজের বারে নামাজ ছাড়া কোনো গতি আমাদের নাই রে বাবা হ্যাঁ তো আচ্ছা নামাজ পড়ে কোন দিকে মুখ করে বাবা কোন দিকে একটা মাদ্রাসার দাম না মাদ্রাসার দেশের লোক মালদা একটা জায়গায় জিজ্ঞাসা করছে নামাজ কোন দিকে মুখ করে পড়ে তো বলছে পশ্চিম দিকে চাহাই রে বোকা লোক তাহলে পশ্চিম দিকে আর লোকের কোন দিকে মুখ করে পড়ে আর বলে আবার উত্তর দিকে হয়ে গে না আমি কথাটা কেন তুললাম এই জন্য তুললাম নামাজ পড়বেন কাবাতে শরীফ হাতে আল্লাহ আকবর তাই না আচ্ছা আমার চেহারাটা থাকবে কাবার দিকে এই কথাটা কোনো বক্তা বলেন আমি বলে দিছি আপনাকে আপনার মুখটা থাকবে কাবার দিকে আর দিলটা থাকবে মদিনার দিকে জোরে বলুন সোভান আল্লাহ দিলটা থাকবে মদিনার দিকে শুনুন অনেক আজকে নিষেধ করছে হাজি সাহেবেরা হজ করব বললে বলে মদিনায় যাস না কেন বলে মদিনায় কি আছে আরে মাকাতে তো সব আছে কিরকম সব বলছো মাকাতে কাবা ঘর আছে মাক্কাতে হাজরে আসোয়াদ আছে মাক্কাতে আবে জমজম আছে মাক্কাতে আরা ভাতের ময়দান আছে মাক্কাতে মিনার বাজার আছে মাক্কাতে জান্নাতুল কি বলে মোহল্লা আছে আরে মাক্কাতেই তো সব আছে তো মদিনায় গিয়ে লাভ কি আমি বললাম হ্যাঁ মদিনায় মাক্কায় সব আছে আর সবের সব আলা হাজরা আজমুল বারকাত আকে নিয়ামাত মুজাদিদে দিন বা মিল্লাত মুফতি আহমদ রাজা খা হাজার বেরেলি আলেহে রহমান বলা হাজিও আও সহান সাকার দেখো আরে কাবা তো দেখছো কহো কাবে কাবা দেখো এই জন্য আল বলছে শোন এই হাজি সাহেবেরা মাক্কায় তোমরা সব দেখেছো কিন্তু এসো মদিনাই কাবার কাবাকে দেখতে জোরে বলে সোভান আল্লাহ মুসলমান এই কাবার দিকে মুখ করে কেউ নামাজ পড়তো না আদম আলে সালাম কাবার দিকে মুখ করো নাই ইব্রাহিম আলে সালাম অন কোন উপায় গাম্বার কাবার দিকে মুখ করে নামাজ পড়ে নাই আমরাও কাবার দিকে মুখ করে নামাজ হয়তো পড়তাম না কেন পড়ি বর্তমান জিরু জালেম ইসরায়েল আর ফিলিস্তিন যেই মসজিদ আকশা কে লিয়ে যুদ্ধ চলছে হাজার হাজার ছেলেরা শিশুরা তার বাপ হারাচ্ছে মাহারাচ্ছে দেখছেন আপনার খবরা কবরে এই মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ে আমাদের নবীও পড়েছেন পড়িয়েছেন কবে যেদিন নবী আমার মেয়েরা যে যান সমস্ত রবিকে পিছনে করে সমস্ত নবীকে পিছনে করে আমাদের নবী দুরাকাতের নামাজ পড়িয়েছেন তিনি হলেন এমামুল আম্বিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাদের নবীও পড়েছে সতেরো মাস ওই দিকে মুখ করেন আমার আমাদের নবীও পড়েছে মসজিদ মদিনা শরীফ একটা মসজিদ আছে এই মসজিদের নাম হলো মসজিদে কেবলা তাই আমাদের নবী শাহবারাকে পিছনে নিয়ে জোহরের নামাজ আদায় করতে করতে হঠাৎ করে ঘুরে গেলেন কাবা ঘরের দিকে তে রাজ করল না প্রশ্ন করল না বরং বললেন শোন এই আমার বান্দারা আমার হাবিব যেদিকে মুখ করে নামাজ পড়লো কে আমার পর্যন্ত এটা তোমাদের কেবলা বানিয়ে দিলাম জোরে বলেন কেবলা হয়ে গেল আমরা নামাজ পড়ি কাবাতে শাড়ি ফাতে আল্লাহ আকবর বলে হাদরে আস আছে জান্নাতের পাথর আছে অস্বীকার করার কিছু নেই কিন্তু হাত্র তোমার ফারুক আজম রাদি আল্লাহ তালু বলছেন মায় জানতা হুতু পাত্তার হে দিয়ে দেখুন মায় জানতা হুতু পাত্তার হে চমতা দিয়ে এসলে হু কে মেরে মুস্তাফা নে চুমা হে আমি জানি তুই একটা জান্নাতের পাথর আমি তাই বলে চুমা দিইনি কাবার গায়ে লেগে আছো এই বলে আমি চুমা দিইনি চুমা দিলাম কেন আমার নাবিয়ে পাক সাহেবে নাও লাখ তিনি চুমা দিয়েছে এই কারণে আমি হজরত তোমার তোকে চুমা দিয়ে দিলাম সোভান আল্লাহ বুঝে গেলাম কিন্তু শুনুন যারা এ বলে পদ ভাটকাবে মদিনায় যেতে হয় না আমার নাবি বলেছেন মান যারা কাবরি কোন হাজি যখন আমার রাও পাক যে আরো করে তার জন্য সাফায়াত আমার জন্য অজীব হয়ে যায় সোভান অজীব হয়ে যায় আমি তাকে সফাত করে বেহেস্ত না দিয়া আমি নবী জান্নাতে যাব না আর যারা যাবে না যারা যাই না যারা মদিনাই যাবে না নাবি বলে ইহর এক নম্বরের জালিম অত্যাচারী আমার ওপরে জুলুম করল যারা যে হাজে মদিনাই আসলো না বুঝে গেলেন আসুন আমি যে কথা বলছিলাম আমরা নবীকে কেন ভালবাসব এ বাবা আমার মা বোনেরা শোন আমার দয়ার নবী মায়ের নবীকে কেন ভালবাসব বাবা কই এক হাতে তালি বাজে না আমার নবীে বাজ যত দুনিয়াতে আছে আপনাকে বাবা ভোলে নাই কবরে যাচ্ছে নবী আপনাকে করে ভোলে নাই যেইখানে যাচ্ছে বাবা আমার নবী আপনাকে করে ভোলে না সব সময়ের জন্য আল্লাহর কাছে নবী আমাদের জন্য দরখাস্ত করেছে আমরা বলে কাজ খারা জমিন নিনো আমার পেটে থেকে একটা নোর পার হলো ওয়াহুয়া সাজদ আর সেজদাই পড়ে গেল আর সেজদাই পড়ে গিয়া আমরা তসবি পড়ি বাবা যারা নামাজ পড়ি তারা জানে সেজদা বলে সেজদা গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা আমার নবীজি সুবহান রাব্বিয়াল আলা সেজদাই বলে নাই তিনি বলতে ইয়া হাবলুল উম্মাত ইয়া রব্বি হাবলে উম্মাত আমার নবী আশার আসার বরে মায়ের পেটে থেকেই উম্মাদের জন্য আল্লাহর কাছে আরোজ করেছে যে আমার উম্মাদ আল্লাহ তুমি বকশিস করে দেয় এই বাবা একটা কথা শুনুন আজকাল বর্তমানে অনেক কিমের আলম মলানা উঠেছে অনেকে বলছে যে নবী দুনিয়াতে আসার চল্লিশ বছর পরে নবী হয়েছে এই ঝুটার বেটা ঝুটা মিথ্যা কথা আচ্ছা বাবা আপনারা বলুন নাবি মায়ের পেটে থেকে দুনিয়াতে আসার পরে পরে শেষ তাই পড়ে বলছে আল্লাহ আমার উম্মাদকে মাপ করে দাও আচ্ছা নবী ছেলে তো উম্মাদ কি করে বললো কথার তাই আসছে কি না হ্যাঁ নবী যদি নবী না ছিলেন তো কি করে এসে বললেন যে আল্লাহ আমি যখন নবী হব তখন মাপ করে দিন তা তো বললেন না বলছে আমা হম্মাদা বশিস করে দাও এই জন্য আমরা নবীকে ভুলতে পারিলাম এই জন্য আমরা নবীকে ভালোবাসতেই হয় রে বাবা শুধু এখানে নয় নবী যখন মেরার শরীফে যাচ্ছে দরজায় বোরাক ভেড়ে গেছে আল্লাহ নবী তো জাহানে বোরাকে চাপতে যাচ্ছে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে জিব্রাইল ফেরেশতা বলে আল্লাহ হাবিবাল্লাহ আমি আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত সব নবীকে আমি দেখলাম আপনার দরজায় যে বোরাক এসেছে দরজায় যায় না আপনি দরখাস্ত করেন নাই আপনি বলেন নাই আপনি শুয়ে আছেন আর কোন রবি বলে সরব বেয়ারিনি মোশাক আলী মোল্লা বলে সরব বেয়ারেনি আল্লাহ তুমি দেখা দে আল্লাহ উত্তরে বলেছেন তারানি কখনো তুমি আমার সাক্ষাৎ পাবে না পরে কেউ দেখতে চাইলে দেখতে পাই না আর আপনি শুয়ে আছেন আল্লাহ আপনার দরজায় বোরাক পাঠিয়ে দিয়েছে এ তো আনন্দ করা দরকার কেন না বিঘু আনন্দ না করে আপনি এইভাবে চোখের পানে ঝরাছেন কেন হুজুর আপনি চোখের পানি ঝরাছেন কেন কি ব্যাপার কি জন্য কাঁদছেন আবার নবী বলল জিবরিলে আমি কাঞ্চি কেন জানো আমি বলি নাই দরখাস্ত করি নাই অথচ না বলাতে বোরাত চলে এসেছে কিন্তু পলসে রাতের বলে যেটা হবে পাঁচশো বছরের রাস্তা চোলের মতো শুরু আর বিলেটের মতো ধার এটা আবার জাহান নামের ওপর দিয়ে তৈরি হবে প্রত্যেকটা মানুষকে ওটা দিয়ে পার হতে হবে তাই নবী বলে জিব্রাইল আমার উম্মা তুম্মা জন্য ওইখানে গানে কে কোন বরাক দেবে ওই পুরুষের একটা পার হওয়ার জন্য বরাক দেবে তা তো দেবে না আমার উম্মাতেরা পার হবে কি করে উম্মাতেরা পার হবে কি করে এই টেনশনে চিন্তায় নবী বোরাকে না চেপে চোখের পানে না ফেলাইয়া পারলাম না যেমনি বলেছে বাবা নবী বরাকে চাপছেন না হযরত জিবরাঈল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নবী গো এক ফোঁটা চোখের পানি ফেলাবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বরাকে চেপে যা আমি জিবরাঈল ফেরেশতা আলাইহিস সালাম আপনার সাথে ওয়াদা করলাম আপনাকে কথা দিলাম নবী আপনাকে যারা ভালোবাসবে আপনাকে যারা মুহাব্বত করবে আমি জিবরাঈল ফেরেশতা আমার 650 খানা আল্লাহর দানা লাগিয়ে দিয়েছে একবার হিলালে হাজার 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 কোটি মাইল আমি চলতে পারি ইয়ার সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আপনি হাসিমকে বোরাকে চেপে যাও আপনাকে যারা ভালোবাসবে আমি জিব্রাইল তারে আমার পরের ওপরে ভর করে ওই পাঁচশো বছর রাস্তা আমি চোখের পাজাল মারতে পার করে দেব আমি পার করে দেব নবী গো আপনি টেনশন করবেন না আমি আপনাকে খালি বোঝাতে চাইছি যে আমরা নবীকে কেন ভালোবাসব এই দেখেন বাবা যে নবী আমাকে ভুলতে পারে না ওই নবীকে আমরা ভুলবো কি করে তাও না দয়ার দাওনা টা ডানা একবার ওইয়া যাব সোনার মদ না সোনার নামে গিরে তোর দয়া না দর নামে পড়তে বুঝুয়া করে পড়ে হলাম ছাই খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে তাও না আমি ও রেয়া যাব ওই মা কামদ না সোনার মদ না আল্লাহ হম্মা সাল্লি